চিত্রলাই করানি মুখার্জি হিন্দু নমঃ আল্লাহ এই হিন্দু মেয়েটা বলেছে কামাম পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মানুষের কল্যাণে এগিয়ে এসেছেন তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রানী মুখার্জি হিন্দু নবীর পক্ষে না বিপক্ষে মমতা বানার্জি নবীর পক্ষে না বিপক্ষে একজন খ্রিস্টান বই লিখেছে একশো মনীষের জীবনী পাতাটা উল্টালে শ্রীকৃষ্ণর কথা লেখে নাই তারকনাথ ভোলানাথ জগন্নাথের কথা লেখে নাই সর্বপ্রথমেই আমার নবীর নাম দিয়ে শুরু করেছে খ্রিস্টানকার পক্ষে মন্ধমাত মজলি না তুই রসুল নামের রসে কারগাল আব্দুল আলী জোরে বলেন ঠিক কিনা নজরুল নবীর পক্ষে আব্দুল আলী মমতা ব্যানার্জি রানী মুখার্জি খ্রিস্টান রূপ দেশ বেড়িয়ে চলে গেলেন দয়াময় চিনলে পরে খোদা চিনা যায় একেবারে হিন্দুর বেটা লিখেছে গানটা তাহলে হিন্দুর বেটা খ্রিস্টানের বেটা কবি কার পক্ষে বলুন সেই নবীর দাদার নামটা কি বলতে পারেন আব্দুল মোতালেব সেদিন এক বোন গাড়া সাহেবের থেকে বয়স বেশি কয়ে আবু তালেব আমি ময়ূরে কবরে যা সৃষ্টাও তোর সব সেটিং হইল না আব্দুল মোতালিব আব্দুল মোতালিব কে কোন ফকিরনি লোক ছিল মক্কার বড় ধরনের নেতা ঠিক কিনো দাদা আব্দুল মোতালিব কাবা শরীফের মতো আল্লাহ সাবি ছিল বাবা দাদা আব্দুল মোতালিবের হাতে এ যে ছোটখাটো লোক না বড় লোক বড় নেতা আমাদের দেশি পাতি নেতার মতো লায়ের ভাবই আলাদা এত বড় নেতা কাবা শরীফের পাশ দিয়ে ঘুরতে গিয়ে দেখেন জমজম পানি শুকায় গেছে পানির নাম জীবন না খাইলেই মানুষের দাদা আব্দুল মুতালিব চিন্তা করলো এই দেশে পানির অভাবে মানুষ মারা যাবে কিছু দুর্ভিক্ষ দেখা দিলে ওই হাসিবর রহমান পেঁয়াজের দাম বেশি না পেঁয়াজের দাম এবার বেশি হয়নি শেখ হাসিনার বদনাম হয়েছে এই মহিলা শেষ পর্যন্ত কি না খাওয়াই রাখবে আবার যারা বেশি দামে বেচতেছে তারা কে আলহামদুলিল্লাহ শেখাছে না মাসাই রাখো এক জায়গায় জাল সাই গেছি রাত তিনটায় তো বসে হুজুর কি খাবেন আমি গরম খেঁচুড়ি লিয়াই গরম খেঁচুড়ি লিয়াই বলে গরম খেঁচুড়ির সাথে কি খাবেন বলে একটা পেঁয়াজ লিয়াই বলে হুজুর দু কেজি মাংস দেওয়া যাবে একটা পেঁয়াজ দেওয়া যাবে না আমি কেন বলে ষাট টাকা পোয়া এরকম টাইম গেছে না এক সাহেব আমাকে বলছে যে খবরদার এক ওসি সাহেব আমাকে বলতেছে হুজুর কিছু মনে করবেন না পেঁয়াজের কথাটা তুইলেন না ওয়াজে বলে কেন বলে সরকারের একটু বদনাম হবে আমি কত করে বলে আড়াইশো টাকা কেজি আমি সরেন প্রশাসনের মানুষ পেঁয়াজের কেজি যদি পঞ্চাশ দুই হাজার টাকা হয় ও কথা আমার বলার দরকার নাই তার কারণ দু টাকা কেজি হলেও আমার যাইও না আসেও না তার কারণ আমি বাঙালি হোজুর বারো মাসের সাড়ে এগারো মাস তো লোকের বাড়ি ও পেঁয়াজের দাম বাড়লি বা কি কমলি হ্যাঁ বাপরে আমার বিয়ায় আজকে একটা হাসি দিয়ে বলে মার হাওয়া মার হাবা কম আচ্ছা বিয়ায় যে হাসি দিলে সেখানে মার হাবা বলতে বললাম কী জন্যে আমার বিয়ায় মোটর সাইকেল চালাতে চালাতে ঘুমায় আমি একটা অবাক জিনিস দেখেছি

আপনার বউ যদি জিজ্ঞাসা করে কিসের মিস্ত্রি বলে ডিস লাইন কাটতে হবে বলে ডিস লাইন কাটবা সঙ্গে সঙ্গে তোমাকে তালাক দিয়ে চলে যাও ঘরে ঘরে জালো বললেই নাকি মসজিদে ইমামতি করতেছে সামনে সুদখোর বসে আছে ও বলে ফেলেছে ও দিমা ব্যবসা হলো হালাল সুদ হলো হারাম এইবার ওই হলো আবার মসজিদের সেক্রেটারি কুন্ডা ওই সুদ বাবাজি কি বাবাজি শুধু বাবাজি মসজিদের সেক্রেটারি একেবারে বলছে আসরের আগে বিদায় দিয়ে দাও যাবেন কনে আপনি দাঁড়ান ওই যে আমার ভাইস্তি বললো না যে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে ইমান রাখা তেমন কঠিন হবে ঠিক এই জামানায় খালি স্লোগান আছে অল কোরআনের আলো ঘরে ঘরে যাও কাজের বেলায় বাস্তবায়ন করা খুব কঠিন জিনিস জোরে বলেন ঠিক কিনা আর সারা তুমি আলতো মুমিনরা আল্লাহকে দেখবে কি দেখবে না কদিন দিন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 82 বার দেখেছে তো বার কিভাবে দেখলো উনি চল্লিশ বছর পর্যন্ত দুই রাকাতে এক খতম কোরআন তেলাবত করেছেন দুই রাকাতে এক খতম হলে এক রাকাতে কয় পারা হয় ওনার নামাজ আর আমার নামাজ একরকম নাকি সামনে তারাবি আসতেছে গ্রামের লোক যদি বলে এবার আমরা খতন তারাবি পড়বো দুইজন হাফেজ রাখবে ওই এলাকার লোক কিছু কিছু আছে বলবে তাই তোমরাই পড়ো না বলে কেন এত গরমের মধ্যে এই লম্বা তারাবি পড়া সম্ভব না যদি কোনো হাফেজ পড়ে আলহামদুল্লিলাহ রমিনা রহমান রাক মালিক মেদ্দিন ইয়াখানা আপদ এখানে স্টাইন হাফেজের মধ্যে যার দেখি বাদ দিয়েছে যত সঠিক শটে ধর্ম এত সহজ কথা নয় সাহাবায় ক্যারাম অলিয় কামেলদের ক্যারামদের অলিএ কামেলদের ব্যাপারটা দেখেন কেউ সহজে খোদা পায় নাই এই বর্তমান জামানার লোক সহজে খোদা পায় আমি কি জালসাই যাবেন না যে না কেন দান করতে করতে মানে আজকাল প্রায় জালসাই তো দান করা জালসা দান করতে করতে আমার আটটা পইছে গেছে আমি ধান পাইছেন কত মন বলে আপনার সাড়ে ছাব্বিশশো মন ধান পেয়েছি আমি দান করেছেন কয় মন বলে মন ডাইরেক্ট হবে আহ কি দান করিয়েছো ধর্ম একটুখানি বলার সুযোগ দেন রাজি আছেন হারারা যাক শুনে শান্তি লাগলে তো যাই হোক মোটামুটি প্রথমে যখন এসে দেখলাম একটু ভরপুর হয়েছে দেখা যাক আর মনে হয় কেউ আসবে না তার মানে আর টাইম আর নাই ও ঘুমিয়ে যাবে

একটা দরজা বন্ধ হয় নাই সেটা আমার আর রহমতের দরজা এমন টাইমে হাজির গাজি আলেমুল আমার যে হাত তুলব এর মতন ভাগ্যবান মানুষের পৃথিবীতে হয় নাকি আল্লাহ কবুল করেন সবাই বলি আমি দাদা আব্দুল মোতালিফ কাবা শরীফের দরজা সাইফি ধরছেন বাবু মক্কার মানুষ পানির অভাবে মারা যাবে জমজম কুয়ার ভরপুর করে দাও আমার ছেলেদের মধ্যে একজন ছেলেকে আমি কুরবানি দিব নিজ হাতে এই কাবার দরজার সামনে কি কুরবানি দেবে ইমানটা কি কম নাকি আর আমরা কি দেই পঁয়ত্রিশ হাজার টাকা গরু তার আবার সাত ভাগ আবার অনেকে কয় হুজুর কিছু মনে করেন না এখান থেকে আকিকার মাংস লেওয়া যায় না আমি যা ইচ্ছা তাই করি না কোরবানির কিনে আবার আঁকি কামার ইস্তাই না কত দলিল আর শোনাবি বউ কয় তোমার এবার কোরবানির নিয়াত কেমন আছে তবে সে কোরবানির নিয়াত আছে এবার বিশ হাজার টাকা মানতি করে রেখে দিয়েছি বলছি ভালোই হলো বিশ হাজার টাকা পকেটে করে গেছে আট হাজার টাকা দিয়ে একটা বড় খাসি পর্দা মতন পাইছে কিনে নিয়ে আসছে ওর বউ কয় এটা কি বিশ হাজার পাগল বারো হাজারই লাভ তো লাভ আর দাদা আব্দুল মোতালিব বলছে আমার নিজ হাতে আমার একটা ছেলেকে এই জায়গায় কুরবানি দিব একে জাতানিয়াত আল্লাহ তালা নিয়াত কবুল করে নিলেন জমজম কুয়ার পানি ভরপুর করে দিলেন এইবার দাদা আব্দুল মুতালিবের বেটা কুরবানি দেওয়ার কথা মনে নাই কে যেন স্বপ্নের মধ্যে ডিস্টার্ব করে আব্দুল মুতালি আল্লাহর দরবারে বেটা কুরবানি দেওয়ার মানতি করলাম আল্লাহ তালা জমজম কুয়ার পানি ভরপুর করে দিল কিন্তু তুমি তো কুরবানি দিলা না স্বপ্ন দেখে ছেলেগুলোকে লাইন করে দাঁড়িয়ে বলছে আল্লাহ তো নিয়াদ করেছেন এইবার বল তোরা কে কোরবানি হবি একটা ছেলেও কোরবানি হতে রাজি না আমি হলেও তো দূরমারতাম না তুমি মানতে করবে একটা গরু মরু মানতি করবে তুমি তোমার বেটাই মানতে যত তুমি জবাই হও না একটাও রাজি হলো না আমার নবীর বাবার নাম কি বাবা আব্দুল্লা ডাক দিয়ে আব্বা তুমি চিন্তা করো না আমি কুরবানি হতে রাজি আছি সুন্দর করে বাবা সাজিয়ে নিয়ে দরজার সামনে নিজ হাতে কুরবানি দেবেন এ পাশে একশো এ পাশে একশো দুইশো লোক দড়ে এসে বলতেছে আবদুল্লার যদি কিছু হয় মক্কায় আগুন জ্বলে যাবে এটা কি মিছিল আমাদের দেশে বলে না যদি আমাদের নেতার কিছু হয় আগুন জ্বলবে টায়ার জ্বলায় নতুন টায়ার বসা দাদা আব্দুল মুতালিক জিজ্ঞাস করে আমার ছেলে কুরবানি দিলে এটা তোমাদের মিছিল কেন মানে আব্দুল মুতালি শোনেন আমরা হলো বণিক সমিতি ব্যবসায়ী সমিতি আমরা যখন মোকামে মাল কিনা বেচা করতে যাই তখন আপনার ছেলে আবদুল্লার চেহারার দিকে আমরা কিছুক্ষণের জন্য তাকায়ে যাই যেদিন যাই সেদিন মোকামে গেলে আমরা বেশি বেশি করে লাভবান হয়ে যা যার জন্য জবাই করতে দিব না দুই শত যুবতী আসতেছে আবদুল্লার কিছু হলে আগুন চলে যাবে আচ্ছা এনারা ব্যবসায়ী সমিতি যে যুবতীরা তাই চলে আসতেছে কারণ কি এই রেশম মাটিতে কোন গরিব মুসলমানের ঘরে যদি একটা সুন্দরী যুবতী মেয়ে জন্মগ্রহণ করে এলাকার যুবকরা ভাবতে পারে আল্লাহ এত সুন্দর মেয়ে গো এই মেয়ে যদি আমার স্ত্রী হতো আমি সুখী হতাম তারপরে যদি কোন একটা সুন্দর যুবক এত সুন্দর যুবক আমার স্বামী হলে আমি সুখী হতাম এতটুকু কল্পনা করা জায়েজ আর যদি কোনো শৈতানি খেয়াল নিয়ে আজে বাজে চিন্তা করেন তাহলে বুঝছি না

চিন্তা করছে আজকে তো আবদুল্লাহ জবাই হয়ে গেল দেখছি যার জন্য মিছিল করতে করতে সে আবদুল্লাহর কিছু হলে আগুন জ্বলে যাবে ওই জামানার ওই এলাকার জমিদার নৌফেলের মেয়ে একটা মাত্র মেয়ে নাম মারিয়াম একটা মাত্র মেয়ে মারিয়াম ডাক দিয়ে কয় ও মরি আবদুল্লাহ তুমি আমাকে বিয়ে করো আমার বাপের আমি একাই মেয়ে সমস্ত জমি জায়গা তোমার পার কাছে আমি দান করব বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে কয় আমার দ্বারাই সম্ভব না আমার মা বাবা থাকতে নবীর বাপের সে চরিত্র ভালো না খারাপ ডাইরেক্ট প্রস্তাব দেয় মেয়ের আমাকে বিয়ে করো বলছে না আমার মা বাপের অনুমতি ছাড়া বিয়ে করবো বলেন নবীর বাপের চরিত্র ভালো না খারাপ আর আপনি যে বলেন নবী যা আমিও তা আপনি কোন চরিত্রের গুণে বলেন বুড়োকালে আমাকে যদি প্রস্তাব দেয় ওরকম জমিদারের বউ জমিদারের মেয়ে আমি তো বলবো যে এক ফকির নিকে বিয়ে করে আমার জীবনটা অসল হয়ে গেল আরে যা হয় লিখি কর আর বাবা আবদুল্লাহ বলতে আমার সম্ভব না আমাদের মা আমার মা বাপের অনুমতি ছাড়া সোহাল নবীর বাপের চরিত্র ভালো না খারাপ আর আপনি যে চরিত্র তুলে আমিও যা উনিও তা তোমার সাওয়াল যায় গার্মেন্টস থেকে বিয়ে করে বউ বাড়িতে হাসি মা বাপ জানেই না এরকম হয় না নাকি আরে বাবা রেশম বাড়িতে না হয় নাই এই থানার মধ্যেও কি হয়নি নাকি কত হাজার হাজার হ্যাঁ আব্বা জিজ্ঞাসা করে কি দেয় সালাম করে না তোর শ্বশুর সালাম করতে ওর মা এসে জিজ্ঞাসা করে দা কি দারে সালাম কর এটা তোর শাওরি মার বাপ চিন্তা করছে কি শিক্ষিত সাওয়াল আমার এত কষ্ট করলাম আর জানলাম না শুনলাম না ঢাকার থেকে বিয়ে করে নিয়ে হাজির তো সাব্বা তো যা করলি করলি বউটা কিন্তু একবার সাউরি বলতেছে আমার দিকে তাকায় শ্বশুর কয় আমার দিকে তাকায় আছে কয় আমার দিকে শ্বশুর কয় আমার দিকে তার মানে বউটা টেরা বউটা কি বউটা কি বাবা জিজ্ঞাসা করে বেটারে যা করলি করলি কিন্তু এ মালপালি কোথায় ছেলে বলতেছে করো এটা আপাতত আপাতত মানে কি মাস দিনে চলবে